ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন, এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিলো অ্যাকোয়াস্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের, বিশদে জানতে এখনই কল করুন 9134648505 এই নম্বরে। তৃণমূল বিধায়কের অভিনব কর্মসূচি, নটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলেন বিধায়ক নিজের হাতেই। নটি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শুক্রবার শান্তিপুরের নিজ বাসভবন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী খাদ্য সামগ্রী প্রদানের আয়োজন করেন। সেখানেই শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় ১৮ মাস ধরে ঘর ছাড়া নটি পরিবারের সদস্যদের প্রদান করলেন এই খাদ্য সামগ্রী। জানা যায়, গত ২ বছর আগে শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের এক যুবক খুন হয়। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই যুবক খুন হওয়ার পর ওই নটি পরিবারকে ঘর ছাড়া হতে হয়। প্রায় ২ বছর পর ঘর ছাড়া পরিবারগুলি তাদের ভিটেমাটিতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক প্রভাত বিশ্বাস। এরপর ওই পরিবারগুলি তাদের ভিটেমাটিতে ফিরে আসে, কিন্তু ভিটেমাটিতে ফিরে আসার পরে এখন তারা কর্মহীন। তাদের দুর্দিনের কথা বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কাছে জানিয়েছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস। সেই মতো শুক্রবার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ওই নটি পরিবারের জন্য বেশ কিছু খাদ্য সামগ্রীর আয়োজন করে। পাশাপাশি পরিবারগুলি নিজের হাতেই খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বিধায়ক জানান, সাময়িকভাবে কোনোরকম চলার জন্য তাদের খাদ্য সামগ্রী আজ তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনে পরিবারগুলির জন্য আরও যদি কিছু প্রয়োজন হয় তারও ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আপনারা জানেন, পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি অঞ্চলে বেশ কয়েক বছর আগে একটা মার্ডার হয়। তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন কারণে প্রায় নটা পরিবার দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। আমি বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে আসার পরেই তারা আমার কাছে আসেন এবং আমি পৌর ভোটের পরে আমাদের সেই অঞ্চলের কাউন্সিলর মাননীয় প্রভাত বিশ্বাসের সহযোগিতায় আমি তাকে নির্দেশ দিই যে সেই পরিবারগুলিকে পুনরায় বাড়িতে ফেরানো হোক। কিন্তু পরবর্তীকালে আমি এবং প্রভাত বিশ্বাস প্রথম দিনই গিয়েই উপলব্ধি করেছিলেন যে সেই পরিবারে খুব অসুবিধার মধ্যে তারা রয়েছেন। তাদের ঘরগুলি ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, একটা ধ্বংসের পরিবেশ। তাদের কাছে মানবিক সহায়তা হিসাবে আমি খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামী দিনে আমার ইচ্ছে আছে সরকারের তরফ থেকে যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে তাদের যদি কিছু আর্থিক সহায়তা করা যায়, এবং কাউন্সিলর তার নিজের উদ্যোগে কিছু সহায়তা তাদের অলরেডি করেছেন, আজকে আমি তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করলাম। ধন্যবাদ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, ২ নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9333176784।